নর্থাম্পটন ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সাকিব মিয়া, বয়স 13 বছর, 8ই ডিসেম্বর বুধবার সকাল 8:30 তার বাসা পারকটন থেকে তার মা স্কুলে দিয়ে আসেন। বিকেলে স্কুল থেকে না ফেরায় তার পরিবার চিন্তায় পড়ে যান। অনেক খোঁজাখুঁজি করে সাকিবকে পাওয়া যাচ্ছে না। কেউ সাকিবের সন্ধান পেলে তার বাবা জিলা মিয়া অথবা পুলিশের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সকল বাঙালি কমিউনিটির হইরাও আমি আমার ছেলে আজকু সকাল স্কুলে দিয়া ইসলাম দিয়া ফিকা করার সময় গিয়া ফিকা করতাম গেছিলাম, বাট হে কইছে বাসে আইব, আইসে না বাদে আমরা ফার্স্ট টাইম পুলিশে কল করছি বাসা দিতে চাইতে, তো পুলিশ আইয়া ইনফরমেশন দিছে এখন পর্যন্ত আমার ছেলেরে পাইছি না, যদি আমার ছেলের কেউ তথ্য পাইয়া তা হয় দয়া করিয়া আমারে জানাইবা। আমার সাকিব, আমার ফুয়া ছেলের নাম হইলো সাকিব মিয়া, আমার নাম হইলো জিলা মিয়া, আমি থাকি নর্থাম্পটন পার্কটন, আমি ওয়াইটিং করলাম, আমার ছেলের কোনো খোঁজ খবর পাইছি না, তো দয়া করিয়া যদি কেউ কোনো খোঁজ খবর পাইয়া তা হয় তা আমার কন্ট্যাক্ট নম্বর দিলাম, প্লিজ আমারে কল করবা, আমার মোবাইল নম্বর দিলাম 07578755881, প্লিজ কন্ট্যাক্ট, যদি কেউ কোনো ইনফরমেশন পাইয়া তা হয় আমারে প্লিজ জানাই। মোহাম্মদ মুজিবুর রহমান, আমি করবি থাকি। একটু আগে আমি ইনফরমেশন পাইছি যে সাকিব নামের একটা ছেলে আমরার কমিউনিটির একজন ছেলে তাই নিখোঁজ হয়ে গেছেন। ইনফরমেশন পাইয়া আমি নর্থাম্পটন আইসি। আবার পরে যখন আমি খবর পাইলাম যে বাচ্চাটা স্কুলও সকালে নিয়ে আতান আম্মাই ড্রপ করছেন, স্কুল থাকি বাচ্চাটা স্কুলের ভিতরে যাওয়ার আগেও স্কুলের বাইরে থাকি বাচ্চাটা মিসিং হয়ে গেছেন। এখন পর্যন্ত বাচ্চাটারে আপনার পাওয়া গেছে না, পুলিশ রিপোর্ট করা হয়েছে, পুলিশে তারার পক্ষ থেকে খাস চালাইয়া গেছেন বা চালাইয়া যাইরা, কনক্রিট কোনো ইনফরমেশন এখনও মিলছে না, বাচ্চাটার লোকেট করা হয়েছে না। খুবই হৃদয় বিদারক বিষয়। আমরা এখানেও তার মা বাবার বা আত্মীয় স্বজনের যে আতঙ্ক বা যে পেরেশানি দেখলাম, সব প্যারেন্টস হলে কিন্তু আসলে বুঝরা যে এই মুহূর্তে তারা পরিবারের উপরে দিয়ে কী ধরনের হার্ডশিপ যার। আমার পক্ষ থাকি আমি যতটুকু আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতাম চাইলাম, প্রত্যেক প্যারেন্টসরে আমি রিকোয়েস্ট করবো যে বাচ্চা ইন্তরে স্কুলের ভিতরে মেক শিওর করবা যে তারা স্কুলের ভিতরে গেছে এবং তারা স্কুলও ক্লাসও যার। স্কুল থাকি যদি ইনফরমেশন আয় যে বাচ্চা স্কুলও গেছেন না, তখন ইমিডিয়েটলি প্যারেন্টস হলো রেসপন্সিবিলিটি হলো গিয়া স্কুলের লগে লিয়াইজ করতে এবং ফাইন্ড আউট করতে যে বাচ্চাটা তখন কোথায় আছে। সো যদি আমরা কমিউনিটির কারো কাছে কোনো ইনফরমেশন থাকে সাকিবরে লোকেট করতে পারেন, 13 বছরের বাচ্চা, আপনারা তার মা বাবার লগে অথবা পুলিশের লগে ইমিডিয়েটলি যোগাযোগ করবা। এহসানুল ইসলাম চৌধুরী, শামীম, নর্থাম্পটন, UK।